বন্ধুরা, আমরা যারা প্রথমে ইউটিউবে কাজ করতে আসি, তো আমাদের অনেক ভুল ধারণা থাকে, তো অনেক বিষয় নিয়ে অনেক ভুল ধারণা থাকে। আজকের ভিডিওতে আমি যেটা আলোচনা করব সেটা হলো যে থাম্বনেল আমরা কিভাবে লাগাবো, আমরা ইউটিউব ভিডিওতে থাম্বনেল কিভাবে অ্যাড করব। এটা নিয়ে অনেকেই মনে করে যে স্টুডিও থেকে যদি আমরা থাম্বনেলটা অ্যাড করি হয়তো সেটা শো করবে না, ক্রোম থেকে করতে হবে, ক্রোম থেকে থাম্বনেল লাগালেই ভিডিওতে তবেই নাকি সেটা শো করবে। এটা অনেকেই মনে করে, অনেকে আবার মনে করে যে ক্রোম থেকে না, স্টুডিও থেকেই লাগাতে হবে। তো আজকে আসো আমরা এই জিনিসটা জেনে নিই যে কীভাবে কী করতে হবে এবং কোনটা ঠিক, হ্যাঁ কোনটা ভুল। তো বন্ধুরা, বলে রাখি যে থাম্বনেল কিন্তু আমরা দুরকমভাবেই লাগাতে পারি। আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকে লাগাতে পারি বা আমরা ক্রোম ব্রাউজার থেকে গিয়েও লাগাতে পারি। তো কীভাবে করবো এবং যেখান থেকেই আমরা লাগাই না কেন, সব জায়গা থেকেই সমানভাবে শো করবে, মানে ভিডিওতে আমরা যে থাম্বনেলই লাগাবো সেটাই শো করবে। তো আসলে আমরা প্রথমে দেখে নিই যে কীভাবে আমরা ক্রোম ব্রাউজার থেকে গিয়ে আমরা থাম্বনেলটা অ্যাড করতে পারি। তার জন্য আমরা চলে যাব আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারের মধ্যে। তোমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে পারো। তো আমি এখানে দেখো আমার চ্যানেল পেজটা খুলে নিয়েছি। তোমরা ওখানে গিয়ে জাস্ট উপরে প্রোফাইলে জিমেল আইকনে ক্লিক করে তোমরা নিজের চ্যানেলটা ওখানে সাইন ইন করে নেবে। তারপরে দেখো এখানে পেজটা চলে এসেছে। এখানে আমরা কি করব, ভিডিওস আছে, ভিডিওস এর মধ্যে চলে যাব। দেখো এখানে আমাদের ওই পেজটি ওপেন হয়ে গেছে যেখানে আমাদের ভিডিওগুলি আছে। এখানে আমরা কি করব, এখানে আমরা ওই ভিডিওটা সিলেক্ট করে নেব যেটার মধ্যে আমরা থাম্বনেল লাগাবো, থাম্বনেল অ্যাড করব যে ভিডিওটাতে। তো আমি জাস্ট ওটাতে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা এডিট অপশানে চলে যাব। তো ভিডিওটিতে ক্লিক করলে আমাদের সামনে এই পেজটি চলে এসেছে। এখানে দেখো থাম্বনেলের অপশান রয়েছে। হ্যাঁ, থাম্বনেল এখানে দেখো, এই যে থাম্বনেল প্লাস আইকন আছে, এখানে আমরা ক্লিক করব। এই থাম্বনেল অপশানে ক্লিক করলে এখান থেকে আমরা থাম্বনেল সেট করার অপশান পাবো, অ্যাড থাম্বনেল। এখানে ক্লিক করলাম, এখানে দেখো অ্যালাউ করতে বলছে, আমরা অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দিতে আমাদের গ্যালারি শো করবে, গ্যালারি থেকে আমরা আমাদের পছন্দের থাম্বনেলটি চুজ করে নেব, নিয়ে আমরা এখানে সেট করতে পারবো। দেখো এখানে গ্যালারি থেকে ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। আমি যদি এটা সিলেক্ট করি, জাস্ট এখানে ক্লিক করব, এটা অটোমেটিক ওখানে সেট হয়ে যাবে। দেখো সেট হয়ে গেছে, এখন আমাকে কি করতে হবে, এটা আপলোডিং হচ্ছে। আপলোডিং কমপ্লিট হলে উপরে সেভ আইকন আছে, সেভ আইকনটা ব্লু হয়ে যাবে, আমরা ওটাকে ক্লিক করলে এটা এখান থেকে সেট হয়ে যাবে। তো এইভাবে আমরা যে কোনো ব্রাউজার থেকে আমাদের ইউটিউব ভিডিওতে থাম্বনেল সেট করতে পারি বা অ্যাড করতে পারি। এরপরে আমরা জেনে নেব অন্য একটা পদ্ধতি। বন্ধুরা, আমি ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে চলে যাব। দেখো ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে গেলাম। অ্যাপের মধ্যে গিয়ে এখানে আমরা কি করব, এখানে নিচে দেখো কন্টেন্ট আছে, কন্টেন্টের মধ্যে চলে যাব। কন্টেন্টের মধ্যে গিয়ে আমরা দেখো কন্টেন্টগুলি ওপেন হয়ে গেছে। কন্টেন্টের মধ্যে এসে আমরা কি করব, ওই ভিডিওটা চুজ করব যেটাতে আমরা থাম্বনেল অ্যাড করব। তো দেখো এই ভিডিওটাতে আমি থাম্বনেল অ্যাড করব। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এই পেজটি চলে এসেছে। এখানে আমরা দেখো ভিডিওর উপরে একটা পেন্সিলের মতো আইকন আছে, আমরা ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করলে দেখো এই পেজটি চলে আসবে। এখানে দেখো আরেকটি পেন্সিলের আইকন আছে, ওখানে আমরা আরও একবার ক্লিক করব। ক্লিক করলে দেখো এখানে থাম্বনেল অ্যাডের অপশান চলে আসবে, অ্যাড থাম্বনেল, কাস্টম থাম্বনেল। এখানে আমরা ক্লিক করব, কাস্টম থাম্বনেলে ক্লিক করে আমরা আমাদের গ্যালারি থেকে একটা থাম্বনেল আমি বানিয়ে রেখেছি, সেটা আমি চুজ করে নিলাম। দেখো ক্লিক করলে চলে আসবে। এরপরে আমরা কি করব, এখানে উপরে ডান আছে, ডান অপশানে ক্লিক করে আমরা এটাকে সেভ করে দেব। দেখো ডান আছে, ডানে ক্লিক করলাম, তারপরে সেভ, সেভে ক্লিক করলাম, এটা সেভ হয়ে যাবে। তো দেখো থাম্বনেলটি সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আমরা ক্রোম ব্রাউজার থেকে বা যে ব্রাউজার তোমরা ইউজ করো সেই ব্রাউজার থেকে গিয়ে আমরা থাম্বনেল অ্যাড করতে পারি, কিংবা আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকে অ্যাড করতে পারি। খুব সুবিধা হবে যদি তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ব্যবহার করো, তাহলে তোমাদের পক্ষে সব কিছু, ভিডিওর টাইটেল লেখা, থাম্বনেল করা বা টোটাল ভিডিওটা এসইও করা খুব সুবিধা হবে। তো এটা তোমরা করতে পারো বা ব্রাউজার থেকেও করতে পারো। মোটামুটি এই দুটি পদ্ধতিতে আমরা আমাদের ইউটিউব ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারি বা থাম্বনেল লাগাতে পারি। তো এই ছিল ভিডিও বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে নোটিফিকেশন বেলটি অন করে দিও। তাহলে কি হবে, আমরা যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা ওই নোটিফিকেশনে ক্লিক করে এই ভিডিওটি সবার আগে দেখতে পাবে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, টাটা।